কৃষক বন্ধু প্রকল্প রিলেটেড আরেক নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে আপনারা পরবর্তী কিস্তি অর্থাৎ 2024 সালের প্রথম কিস্তির টাকা কবে পাবেন এটার জন্য অপেক্ষারত ইতিমধ্যে পশ্চিমবঙ্গের বহু কৃষকরা। তবে এই প্রকল্পের মাধ্যমে টাকা দেওয়া নিয়ে গুরুত্বপূর্ণ আপডেটের আগে আপনাকে অবশ্যই দেখে নিতে হবে আপনার স্ট্যাটাস, যে আপনি এই প্রকল্পের মাধ্যমে আগামী কিস্তির টাকা যখনই রাজ্য সরকার রিলিজ করবে তখন আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্টে পাবেন কি না, এটা আপনাকে অবশ্যই জেনে রাখা দরকার। আজকের এই ভিডিওতে তাই অবশ্যই আপনারা সেটাই জানতে পারবেন, এই প্রকল্পের মাধ্যমে যে টাকা দিচ্ছে রাজ্য সরকার সেই টাকা আপনি এবার আগামীতে পাবেন কি না, সেটা কীভাবে বুঝবেন। চলুন এক নজরে আজকের এই ভিডিওতে আমরা আপনাদেরকে ক্লিয়ারলি সেই বিষয়টা অবশ্যই আপনাদেরকে জানাবো। শেষ পর্যন্ত ভিডিওটি অবশ্যই দেখুন। লেটেস্ট ইনফরমেটিভ আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে অল অপশন অন করতে ভুলবেন না। তো চলুন তাহলে আজকের এই ভিডিওতে সেই সমস্ত A to Z আপডেট আপনাদের মাঝে শেয়ার করছি। প্রথমে এই কৃষক বন্ধু নতুন প্রকল্পের মাধ্যমে আবেদনকারী কৃষকদের একটা যে আপডেটস রয়েছে সেটি হচ্ছে প্রকল্পের মাধ্যমে আগামীতে সমস্ত কৃষকরা টাকা পাবেন না, এটা আপনারা সকলেই জানেন। তবে সমস্ত কৃষকদের মধ্যে কারা টাকা পাবেন না এবং কারা পাবেন সে নিয়ে অলরেডি আপনাদেরকে জানিয়েছি আজকের ভিডিওতে, আপনাদেরকে আবারও জানাবো, কারণ সেই ভিডিও থেকে অনেকেই কিন্তু এই ক্লিয়ার বিষয়টি বুঝতে পারেননি। তাই আজকের এই ভিডিওটি আপনারা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, আশা করি আপনাদের ডাউট ক্লিয়ার হবে এই ভিডিওর মাধ্যমে, যে আগামী কিস্তির টাকা কোন সমস্ত কৃষকরা পাবেন এবং কারা পাবেন না। প্রথমত এটাই জানার জন্য আপনাকে কৃষক বন্ধু প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইট তথা কৃষকবন্ধু.net এই ওয়েবসাইটের মাধ্যমে আপনাকে নথিভুক্ত কৃষকের তথ্য অপশনে ক্লিক করে স্ট্যাটাস চেক করে নিতে হবে। আর সেখানে আপনার কিন্তু লাগবে আধার কার্ড কিংবা ভোটার কার্ড কিংবা ব্যাংক অ্যাকাউন্ট কিংবা আপনার KBID বা অ্যাকনোলেজমেন্ট নাম্বার বা মোবাইল নাম্বার। এ টোটাল 6টি অপশন দিয়ে আপনি চেক করতে পারবেন কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে আপনার তথ্য। তো চলুন আর কথা না বেড়ে আজকের এই ভিডিওতে সেই তথ্যটাও আপনাদেরকে চেক করার প্রসেসটা আবারও দেখাই এবং সেই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন যে প্রকল্পের মাধ্যমে আগামী বেনিফিট বা আগামী যে লাভটা রয়েছে অর্থাৎ আর্থিক সাহায্য সেই টাকাটি আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্টে পাবেন কি না। তো চলুন সেটা আমরা আজকের এই ভিডিওতে আপনাদেরকে সেটাও একবার ক্লিয়ার জানিয়ে দিই। প্রথমত এই প্রকল্পের মাধ্যমে অফিসিয়াল ওয়েবসাইটে আসার জন্য সিম্পলি আপনাকে লিখতে হবে কৃষক বন্ধু। এখানে আপনারা দেখতে পাচ্ছেন কৃষক বন্ধু যখনই আমরা সার্চ করব আমাদের সামনে কৃষক বন্ধুর অফিসিয়াল ওয়েবসাইটটি চলে আসবে তথা কৃষকবন্ধু.net এই ওয়েবসাইটের ওপরে আপনি ক্লিক করবেন। যখনই ক্লিক করবেন এরকম পেজ আসবে, এটাকে ডেস্কটপ মোডে করে নেবেন এবং নিচের দিকে স্ক্রল করবেন। এখানে আপনি দেখতে পাচ্ছেন যে একটি স্ক্রল লাইন যাচ্ছে, সার্ভার ইজ আন্ডার মেনটেন্যান্স মানে বিভিন্ন সময় কাজ চলে এই প্রকল্পের ওয়েবসাইটে। তো এখান থেকে নিচের দিকে চলে আসবেন, এটি অপশন দেখতে পাচ্ছেন এই নথিভুক্ত কৃষকের তথ্য, এই অপশানে আপনাকে ক্লিক করতে হবে। নথিভুক্ত কৃষকের তথ্য মানে যিনি এতে আবেদন করেছেন তার তথ্য বা তার ডিটেলস আপনি চেক করার জন্য এই অপশানে আপনাকে ক্লিক করতে হবে। যখনই ক্লিক করবেন কৃষকবন্ধু.net ফার্মার সার্চ এরকম লিঙ্ক আপনার সামনে চলে আসবে, ওয়েলকাম কৃষক বন্ধু। এখানে সিম্পলি আপনি সিলেক্ট অপশান জায়গাটাতে ক্লিক করে আপনার যেটা চয়েস সেই চয়েস মতো আপনি এখানে ইনপুট করে দেবেন, সেটা ভোটার নাম্বার, আধার নাম্বার, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার, KBID, মোবাইল নাম্বার, অ্যাকনোলেজমেন্ট নাম্বার, যেটা আপনার ইচ্ছা সেটা এখান থেকে আপনি ফিল করে দেবেন। চলুন এখানে যদি আমরা একটা অপশান সিলেক্ট করে দিই মোবাইল নাম্বার এবং আই এম নট এ রোবটে ক্লিক করি, তারপর দেখতে পাচ্ছেন চলে এসেছে। তারপর এখানে আমরা মোবাইল নাম্বার ইনপুট করে দেবো এবং সার্চ অপশানে ক্লিক করব। তো দেখুন অনস্ক্রিনে একটি স্ট্যাটাস আপনাদের সামনে আমরা আপনাদেরকে দেখাতে পারছি, একটি মোবাইল নাম্বার থেকে দুটো অ্যাপ্লিকেশন বলেই কিন্তু চলে এসছে আমরা যেহেতু মোবাইল নাম্বার দিয়ে সার্চ করেছি। এখানে ভোটার নাম্বার, আধার নাম্বার বা ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার বা KBID সার্চ করলে আসতো না, মানে দুটো আসতো না। তো সিম্পলি আপনারা এখান থেকে দেখুন, লক্ষ্য করুন যে এনাদের সমস্তরই কিন্তু ঠিক রয়েছে। তো টাকা পাবেন কিনা সেগুলো দেখার জন্য আপনাকে এখানে দেখে নিতে হবে ফার্স্ট KBID, এই KBID-র জায়গায় আপনার টোটালটাই রয়েছে কিনা, মানে KBID-টা আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন কিনা। তার পরবর্তীতে আপনি এখানে দেখুন যে আপনার টোটাল ল্যান্ডিং একরের পাশে অ্যাপ্রুভড রয়েছে, অ্যাপ্রুভ মানে রাজ্য সরকারের কাছে আপনার সমস্তটাই ঠিক রয়েছে, আপনি কোনো অযোগ্য বেনিফিশিয়ারি না যোগ্য। এবং ট্রানজ্যাকশন স্ট্যাটাস সাকসেস মানে যেনাদের নতুন তারা তো এখানে ট্রানজ্যাকশন সাকসেস থাকবে না, অ্যাপ্রুভ থাকবে এবং KBID থাকবে, তিনারা টাকা পাবেন।
আর যিনারা হচ্ছেন পুরনো আবেদনকারী তাদের এরকম যেন থাকে অবশ্যই আপনাকে এটা চেক করে নিতে হবে। যদি অ্যাপ্রুভ থাকে আর এখানে আপনার KBRD না থাকে সেক্ষেত্রেও কিন্তু আপনি টাকা পাবেন না। তো মূলত ক্লিয়ার, আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারলেন কোন সমস্ত কৃষকরা টাকা পাবেন কারা পাবেন না। তবে এর মধ্যেও অনেক কৃষকরা বাদ যাবে তাদের ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলসের জন্য, কারণ সেখানে মিসম্যাচ হয়ে যাচ্ছে। আর এর থেকেও আরও বাদ যাবেন হচ্ছে ডেথ, যারা অলরেডি অ্যাপ্লিকেশন করেছিলেন এবং মৃত হয়ে গেছেন তারা কিন্তু আর টাকা কিন্তু পাচ্ছেন না। তো আজকের আপডেট এ পর্যন্ত, আপনাদের জন্য দেখা হবে নেক্সট আপডেটে ফ্রেন্ডস। থ্যাংক ইউ।